নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি, আজকে নয় কালকে এসেছিলাম। কালকে হচ্ছে আমার বাপের বাড়িতে পুজো ছিল, খুব সুন্দর এবং খুব ধুমধাম করে পুজো হয়েছে এবং আমরা সবাই আনন্দ করেছি। আর আজকে সকালের কিছু মুহূর্ত আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে ছোটো একটা লাইক করবেন। চলুন আজকে যে সকালের যে মুহূর্ত সময়টা, আজকে কী কী হবে এবং কারা কি কে কে এসেছিলেন, আজকে অনেক মনে অনেকজন কুটুমজন এসেছিলেন আর অনেকেই চলে গেছেন, অনেকেই আছেন। এই যে একটা পুচকি সোনা, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। আর যে বাবু কি খাচ্ছ, বাবু কি খাচ্ছ তুমি? পাঁপড় ভাজা খাচ্ছে। চলুন এবার ভেতরের দিকে যাচ্ছি, ভেতরে কে কি করছে অবশ্যই মধ্যে দেখাবো। আর এখানেতেই পাচ্ছেন, একদম মানে ভেতরের দিকে চলে এসেছি। আর কি বলবো, আমার বাপের বাড়িটা খুবই একটু বলবো না গরিব মানুষই। আর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন মানে সব খাওয়া দাওয়া সব চলছে। আর এখানে হচ্ছে পিসুমশাই পিসিয়ারে রয়েছে, বাকিরা অনেক চলে গেছে। আর যে জমি একটা আড্ডা এবং খাওয়া দাওয়া সবাই, আর মানে কালকে পুজোর চাপের জন্য সেরকমভাবে হয়নি, আজকে খুব ভালোভাবে এবং সবাই খাওয়া দাওয়া করবো। আর পিসুমশাই এখন খাওয়া দেই ব্যস্ত, কিছু বলো বন্ধুরা, কিছু বলে দাও। আজকে কি কি মুড়ি দিয়ে খাওয়ার, মুড়ির সঙ্গে কি কি আছে? আজকে মুড়ির সঙ্গে আমও রয়েছে দেখতে পাচ্ছি, মুড়ির সঙ্গে ঘুগনি, বাবর ভাজা, চানাচুর, শসা, মিষ্টি এবং বেগুনি আরো সব রয়েছে। আর তার সাথে রয়েছে আম। কাকা এবং কাকিমা পিসমশাই সবাই রয়েছে। আর চলুন এবারে হচ্ছে, আর এবারে মন্দিরটাকে আমি একটু দেখিয়ে দেবো। এখানে আমাদের ঘরের মানে পরিবেশটা এবার দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে দেখতে পাচ্ছেন ভেতরের দিকে মা আর বোনেরা সব বসে আছে, খাওয়া দাওয়া চলছে, অনেকেই আছেন, ওই ভেতরটা একটু দেখে নিন। আর এখানে দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া চলছে। আর মানে সকাল টাইমে যেহেতু প্রায় 8টা বেজে গেছে। আর চলুন এবার মন্দিরটা একটু, মন্দিরের বাড়িটা এবং ভেতরটা একটু দেখানোর চেষ্টা করবো। চলুন এবার আমার সাথে যাই। আর দেখতে পাচ্ছেন এবারে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে মন্দিরটা আমি এবং দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে আরো আরো সুন্দর সুন্দর অবশ্যই ভিডিও থাকবে, বন্ধুরা অবশ্যই দেখতে থাকবে।